আসসালামু আলাইকুম। ইসলামিক নতুন নতুন জালসা ও গজলগুলো পেতে আমাদের এই টিটিএস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নতুন ভিডিওগুলো। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বেটি হযরত খাতুন জান্নাত, তিনাকে তৈয়ার করে রাখা হয়েছে মাওলাই আলী বিয়ে বাড়িতে নিয়ে চলে এসেছেন। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন স্বয়ং নিজে আমার বিশ্ব নবী বিবাহ করিয়েছে, রহমাতুল লিল আলামিন 400 সুবহানাল্লাহ মিসকাল দিরহাম বিশ্ব নবী মুস্তফার বেটির দেন মোহর রেখেছিলেন। আমার রহমাতুল লিল আলামিন নবী মুস্তফা বলছেন বেটির বিবাহ মাওলানা আলীর সঙ্গে করালাম। হযরত আলীর সঙ্গে বিবাহ দেওয়ার পরে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুর বাড়ি যাবেন। বিশ্ব নবী মুস্তফা আমার বললেন, কই আমার আবু বকর, কই আমার উমারে ফারুক, কই আমার ওসমান গনির কাছে আসো, কই আমার দিগার দিগার সাহাবা ইকরাম তোমরা কাছে আসো, কই আমার বেলালে হাবশি, কই আমার সালমান ফার্সি, সালমান ফার্সি চলে আসো। মুসলমানের আগে আমি আপনাদেরকে বোঝাতে চাই, ও জননীরা, বেরাদারানে ইসলাম বিশ্ব নবীর বেটি শ্বশুর বাড়ি যাবেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে বসে বসে চিন্তায় চিন্তিত হয়ে আছেন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে বসে বসে যেন কান্না করতে যান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসে আছেন, বেটি কেঁদো না ও ফাতেমা, কাঁদিও না। বললেন, না গো না, আমি কাঁদি না, একটা কথা আমার মনে পড়ে যায়। তখনই যেন অন্তর খানা ফেটে যায়। দুনিয়ার মুমিন মুসলমান, দুনিয়ার যে সমস্ত মহিলারা মা হারিয়ে দিয়েছে বেরাদার, তাদের সুবহানাল্লাহ একটু লক্ষ্য করে শোনেন। যদি কোন মহিলা বিয়ের আগে মা হারিয়ে দিয়েছে, সেই মহিলাটা যেদিন বিয়ের দিনে শ্বশুর বাড়ির দিকে অগ্রসর হবে, সতলা মা থাকলে তার কাছে গিয়ে কান্নাকাটা করবে, সেদিন একটা কথা মনে পড়ে যাবে, পাড়া প্রতিবেশীর লোক আলোচনা করবে, আজকে এই মহিলাটার এ বেটিটার আপন মা বেঁচে নাই। মহিলাটাও চিন্তা করবেন, যদি আমার মা বেঁচে থাকতো আজকে একবার বুকে ঝরে নিয়ে ঝরে নিয়ে আমার জন্য দোয়া করত। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে হযরত খাদিজাতুল কুবরার কথা মনে এসেছে, আমার মা বেঁচে নাই, মা যদি থাকতেন কত আজকে আনন্দের কান্না কানতেন, কত আজকে আনন্দ চোখে পানি ঝরত গো। আমি আপনাকে বুঝাতে চাই, কান্না বেরাদারান ইসলাম দুই প্রকার হয়, এক সুখের কান্না হয়, এক দুঃখের কান্না হয়। কেউ যদি বেটির বিয়ে দিতে না পারে, দুঃখের তাড়নায় ঘরে বসে বসে কান্না করে, দুঃখের তাড়নায় আল্লাহর কাছে হাত তুলে নামাজের শেষে কান্না করে। আবার কারো যদি বেটির বিয়ে হয়, বিয়ে দেওয়ার পরে বেটির বেটির জন্য কান্না করে, শ্বশুর বাড়ি যাবে কেমন থাকবে না থাকবে। যদি আপনার বুঝ দেওয়া সুবিধা হয়, একটু আরো ক্লিয়ার করে আপনাকে দেয়, কোন লোকের একটা বাচ্চা হারিয়ে গেছে, বাচ্চা হারার পরে এক বছর ধরে বাচ্চাটা খুঁজে পায় না, মা কাঁধে একদিকে, বাপ কাঁধে একদিকে, ভাই বেরাদার কাঁধে একদিকে, এক থেকে দুই বছর পরে যখন বাচ্চাটা খুঁজে পাওয়া গেল, বাচ্চাটা মায়ের সামনে যখন হাজির হয়ে গেল, কান্না কিন্তু শেষ হয়ে গেল, কান্না কিন্তু বন্ধ
বন্ধ হয়ে গেল। না 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 না, সেদিনও কান্না করে ওই মহিলাটার সামনে। বাচ্চাটা যখন হাজির হয়ে যায়, বাচ্চাটা যখন কাছে আছে, মা বুকে ভরে নিয়ে কানে, পাড়া প্রতিবেশীর লোক বলে, কেন কাঁদছ গো, কেন কাঁদছ একবার বলে দাও, কেন কাঁদছ একবার বলে দাও। ছেলে পানি বলে কান্না করছে, আজকে ছেলে পেয়েছো সুখের খবর। বলে না গো না না না, আমি ছেলে পেয়েছি বলে সুখের কান্না আজকে কাঁদছি, সুখের কান্না আজকে কান্না করতেছি, সেদিন দুঃখের কান্না কান্না করতেছিলাম। মা ফাতেমা জোহরা রাদি আল্লাহ তাআলা আনহা বলতেছে, আজকে যদি আমার মা হযরতে খাদিজাতুল কুবরা বেঁচে থাকতেন, কত না মা আমার আনন্দ পেতেন। মা জননীর চোখে পানি পেয়ে যায়, মা ফাতেমা চোখে পানি আসছে কিন্তু জবানে কোনো উচ্চারণ হয় না। শরীয়তে কান্না মা ফাতেমা কান্না করতেছেন, দুনিয়ার মহিলারা শুনে, কান্না যদি কানতে হয় শরীয়তে কান্না কানে, মুখে আওয়াজ আসবে না, উচ্চারণ হবে না, দিল ফেটে যাবে, চোখে পানি ঝরে যাবে। বিশ্ব নবীর কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বেটির কান্না বন্ধ হয় না। নবী এলেন, মা সবসময় নবী বেটিকে মা বলতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার বেটিকে মা বলেন, আমরাও বলবো কিনা? তো নবী বললেন, তোমরাও আমার উম্মতেরাও কোথা থেকে আসবে, বেটিকে মা বলবে, তো আমি নবী আমার সুন্নাত আদা হয়ে যাবে। একটু জোরে বলো, বেটিকে মা বলবেন তো নবীর সুন্নাত আদায় হবে, আর সুন্নাত পালন করা যায় নাকি আপনার আমল নামায় লিখা যাবে। বেটিকে তাহলে মা বলা যায় যাচ্ছে বেরাদা। আমার বিশ্ব নবী রহমত বলছেন, মা কাঁদছো কেন? মা ফাতেমা তখনই বলছেন, আব্বা আমি কান্দব না মনে করতেছি, কিন্তু আমার মা খাদিজাতুল কুবরার কথা মনে পড়ে চোখ ভেসে গেছে, মা আমার হারিয়ে গেছে। আপা মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাত দুটো উত্তোলন করে রব্বুল আলামিন খালিকে কায়নাত, ও গো রব্বুল আলামিন, জান্নাতের নারীদের সর্দারিনী যাকে করবে সে তোমার হাবিবের বেটি, জান্নাতের যুবকের সর্দার যারা হবে তার মা হবে। আমি জিব্রিল আমিনকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, কোন হাত বন্ধুর হয়ে বেটির বিয়েতে কোন গিফট দেয়নি, কোন উপহার দেয়নি গো, কিন্তু তুমি যে আমার নিকটবর্তী হবে, তাই আমি তোমার বেটির বিয়েতে একটা যেন উপহার দিয়ে দিয়েছি। জিব্রিল আমিন এনে বিশ্ব নবীর কাছে সালাম দিয়ে আরজি করে বললে, রব্বুল আলামিন হুজুর এটা আপনাকে দিয়েছে, আল্লাহ পাক আপনার বেটির জন্য এটা উপহার দিয়েছে। বিশ্ব নবী আমার রহমাতুল্লিল আলামিন উপহারটা দেখলেন, নিলেন, আর বেটিকে দিয়ে বললেন, বেটি আল্লাহ তোমাকে কত ভালোবাসে মা, তোমার বিয়েতে একটা জান্নাতি উপহার দিয়েছে। উপহারটা খোলা হলো, এই উপহারটা হলো একটা জান্নাতি চাদর মোবারক, জোরে বলো। সময় যদি হয় ভাই কালকে
না হয় অন্য কোন বছরে, হয় নেজামত দিন হোক না হয় অন্য কোন দিন হোক, কারো জবানে শুনতে পাবে আমার ইমামে আলী মাতব কারবালার জমিনে শহীদ বরণ করার পরে যে মহিলাগুলোকে নিয়ে ও হযরতে জাইনাল আবেদিনকে নিয়ে কুফা কুফা থেকে দামেস্কে যাবে এই চাদরখানা তখন কারবালার জমিনে, ওই ইঞ্জিনারা বেঁচেছিলেন মহিলাগণ ও যার সঙ্গে হযরতে জাইনাল আবেদিন ছিলেন, এই চাদর মোবারকটা কারবালার সব জমিনে থাকবে, এই চাদর খানা নিয়ে হযরত জাইনাল আবেদিনের হাত যখন পিছন দিকে জিঞ্জির দিয়ে বাঁধা থাকবে গো, সেই দিন খিদার জ্বালা জাইনাল আবেদিন আর থামতে পারবেন না, উম্মে লাইলা সাহাবানো হযরত জাইনাল মা ফাতেমা জোহরার বেটি, ও মুসলমানেরা সবাই যুক্তি করে সিদ্ধান্ত নিবে যে সিদ্ধান্তটা চূড়ান্ত বলে ঘোষণা হবে, যে চাদরখানা কে বিক্রয় করতে পাঠা হো, চাদরটা বিক্রয় করতে যাবে একজন ঈসাই বাদশার কাছে, ওই ঈসাই বাদশাকে ঈসা নবী রাতের বেলায় খবর দিয়ে দিবে, শুনে নাও জেনে নাও আগামীকালকে সোশ্যাল মিডিয়াতে একজন মহিলা তোমার দরবারে আসবে, যে মহিলাটার নাম হবে সিরি, কি নাম বললাম সিরি, ইমাম হোসেনের ঘরের এটা দাসী বান্দি সিরি, বলে হুজুর কেন, বলে একটা চাদর বিক্রয় করতে আসবে, যে চাদরের একটা সুতোর মূল্য দিতে পারবে না সারা দুনিয়া বিক্রি হয়ে যাবে, চাদরের একটা সুতোর মূল্য দিতে পারবে না, এই চাদরটা হলো জান্নাতি চাদর, এই চাদরটা খাতুনে জান্নাতের বিয়েতে আল্লাহ জান্নাত থেকে উপহার দিয়েছিলেন, ঈশান নবী তার উম্মতকে স্বপ্নে যোগ বলে দিবেন চাদর দিতে পারবে না, ঠিক সিঁড়ির দরজায় গেছিল তো দরজার জমুনি ধাক্কা দিয়েছে, তো ভিতর থেকে আওয়াজ ঈসাই বাদশা বলেছে যে মন্দন কাল বাবা আন্তা সিঁড়ি, মহিলাটা আশ্চর্য হয়ে গেল যে আমার নাম সিঁড়ি জানলো কি করে, দরজা খোলার পরে বলেছিল আমার নাম আপনি জানলেন কি করে, বলে শুধু নাম জানাটাই শেষ নয়, তুমি সঙ্গে কি বিক্রয় করতে এনেছ এটাও আমার আগে জানা হয়ে গেছে, কে জানালে আপনাকে, বলে আমার ইশারা নবী জানালে কি আসাল্লা তো তসলিম, উনি আমাকে আগে বলে দিয়েছে তবে খাবার ভালো ভালো আমি দেখেছি, আমার ঈশা নবী বলেছে চাদর ক্রয় করা তো দূরে থাক, যদি পারো ওই মস্তক মোবারক একদিন কাছে রাখো, আর ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্তক মোবারককে তুমি দেখে সুবহানাল্লাহ মস্তক মোবারককে গাওয়া রেখে সাক্ষী রেখে তুমি কালমা পড়ে মুসলমান হয়ে যাবে, আমি জিজ্ঞাসা করেছিলাম হুজুর আমি যে আপনার কলমা পড়েছি, আমি ইশারা নবী জানা আলাইহি ওয়াসাল্লাম ও তাসলিমের অর্থাৎ আপনার কলমা পড়েছি, ঈশা নবী বলেছিলেন শুনো তুমি আমার কলমা পড়েছো ঠিক কিন্তু আমার কলমা তুমি পড়েছো, আর আমি দুনিয়া ধ্বংস হওয়ার বহু বছর আগে দামেস্কের মসজিদে উত্তর দিকের মিনার দিয়ে নেবে এসে দুনিয়াতে আমার 40 বছর রাজত্ব করব, আর আমার আখেরি পয়গম্বর নবী মুস্তফা কলমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হব, জোরে বলো আমি নবীর কলমা পড়াবো, তার জন্য ঈশা নবী আলাইহি ওয়াসাল্লাতু তাসলিমের কোন জায়গায় রওজা হবে নবী আগে মুকাররার করে রেখে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ, এখন আছে নাকি গো, নবী মুস্তফা রওজার ডান সাইডে হযরত আবু বকর সিদ্দিক, বাম সাইডে হযরত উমারে ফারুক, যে হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস
যদি পারেন সুন্নির লিখনীয় কিতাব হযরত উমর ফারুকের জীবনী যদি দেখেন, তো চল্লিশ বছর পর, মনে রাখেন উমর ফারুককে কবরে রাখা চল্লিশ বছর পর যখন সংস্কার করা হয়েছিল, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দা পা মুবারক ওই জায়গায় পাওয়া গেছিল। তাহলে যদি গোলামের আলাম এই হয় তো আকার আলাম কি হতে পারে এটা অনুভব করা। দুনিয়াতে যে কিছু লোক এসে বলছে নবীর মার্কে মিট্টি মে মিল গে নউযুবিল্লাহ মিন যালিক, ও জানেই না যে নবী কি যে দেশে নবী, তো নবী নবীর গোলামও কোনো কবরও যায় জেনে। তো আমি আপনাকে বলি, ডান দিকে হযরত আবু বকর সিদ্দিক, বাম দিকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, পার্শ্বে একটা জায়গা ফাঁকা, সেটা ঈসা আলা নবী গেল আলাইহি ওয়াসাল্লাতু তাসলিমে রওজা মুবারক হবে, সেটা আজ না হলেও কাল শুনতে পাবেন। যখন ইমামে হাসানের ওই জায়গায় কবর দিতে যাওয়া হবে তখনই বাধা আসবে, জোরে বলুন, এটাও ইনশাল্লাহ আপনাকে শোনাবো। আমাকে এক জায়গায় বলছে ইমামে হুসাইনের শহীদের কথা বেশিরভাগই শুনি কিন্তু ইমামে হাসানের শহীদের কথা কম শুনতে পাই, তো আমি ইনশাল্লাহ বলছি সেটা আপনাকে একবার শোনাবো। তো একবার মহাব্বতের শহীদ বাস অজরিম একটু আপনাকে বললাম, তো সেদিক বাদ দিয়ে চলে আসেন এইদিকে, তার আগে একবার ছোট্ট করে দরুদ শরীফ পড়েন। আল্লাহ সাল্লে আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা বেটি তুমি সবর করো যেমন আমি নবী মুস্তফা সবর করেছিলাম, জোরে বলুন। আমি গর্ভে থেকে পিতা হারিয়েছিলাম রে মা, ছয় বছরে আমিও মা হারিয়ে দিয়েছিলাম, তবে শোনো বেটি ফাতেমা, আজকে তুমি যত সবর করবে তোমার জীবনী পরে আবার উম্মতেরা তত বেশি সবর করবে। আমি আপনাদেরকে জানাতে চাই ও মুসলমানেরা, আমার খাতুনে জান্নাত মা ফাতেমা যুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কথাটা বলেন নবী আমার, বললেন আমার বেটির বিয়েতে সুবহানাল্লাহ একটা চারপাই ইয়ানি চকি নবী আমার দিয়েছিলেন, আকা মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার একটা গদি দিয়েছিলেন সে গদিতে চামড়ার গদি কিন্তু আপনার তুলার পরিবর্তে খেজুরের পাতা ভরা ছিল, এগুলো দিয়েছিলেন বেশ কিছু জিনিস, তার মধ্যে শুনে দুটো মাটির কলসি। আমার বিশ্ব নবী রহমাতুল লিলাল আমিন আকা মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরাদারান ইসলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাকলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে ডেকে কাউকে তোশক দিলেন, কাউকে বালিশ দিলেন, কাউকে খেজুরের পাতার গদি দিলেন, কাউকে কলসি দিলেন, এ সমস্ত জিনিস বললেন চলো আমার মার বেটির শ্বশুর বাড়ি যেটা হবে অর্থাৎ মাওলাই আলীর বাড়িতে এগুলো পৌঁছে দিতে হবে। তবে আর একটা জিনিস নবী আমার দিয়েছিলেন যার নাম হল চাকি, চাকি বুঝেন তো দাদা, নবী মুস্তফা কিন্তু এটা কাউকে দেননি, আমার বিশ্ব নবী হালকা হালকা জিনিসগুলো সাহাবায়ে কেরামকে দিলেন, আর যাতাটা বিশ্ব নবী আমার নিজের মস্তকে নিয়ে নিলে, একটু জোরে বলো আছে এরকম দরদি নবী, নবী আছে এরকম মায়ার নবী, আমার পয়গম্বর সবাইকে
হালকা হালকা জিনিসগুলো দিয়ে দিলে, আর সব থেকে যার ওজন বেশি সেটা নবী নিজের মস্তকে নিচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতাঞ্জলে হস্তে মস্তককে নিচু করে বলছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ তা মুস্তাফা, নবী গো হুজুর আপনাকে আমি ওজনদার জিনিসটা নিয়ে যেতে দেব না। নবী বললেন, আবু বকর তোমাকে যেটা দিয়েছি সেটা নিয়ে চলো। হযরত উমার ফারুক আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিরাকা উম্মি আবি, আমার পিতা মাতা আপনার পদম তলে আপনার কদম মোবারকে কুরবান হয়ে যাক। নবী গো আপনাকে ওজনদার জিনিসটা নিয়ে যেতে দেব না। আমার বিশ্ব নবী বললেন, ওগো উমার তোমাকে যেটা দিয়েছি সেটা নিয়ে চলো, এগুলো তোমাকে নিয়ে যেতে হবে না। হযরত ওসমান গনি জুনদাইন রাদিয়াল্লাহু তাআলা হয়েছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, আমাকে দেন আমি নিয়ে যাব, এই যাতাটা আমি আমার মস্তকে নিয়ে যাব। আমার বিশ্ব নবী বললেন, যাতা বাচ্চা কি আমি তোমাকেও দেব না, আমি কাউকে দেব না, আমি বিশ্ব নবী আমি নিজের মস্তকে আমার বেটির বাড়িতে পৌঁছে দেব। সাহাবায়ে কিরাম বলছেন, হুজুর দেবেন না বললেন, কেন বললেন না? ওজনদার জিনিসটা আমি নিয়ে যাব। আজকাল কি হয়, যার বেটির বিয়ে দেখবেন, বিয়ে বাড়িতে যারা থাকে দশের মজলিসের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী লোক কাজকাম করে, তাকে কাজকাম করতে দেয় না। এটা আমাদের অভ্যাস বা ভালো কাজ, কিছু নিলে বলে তোমাকে নিয়ে যেতে হবে না, আমাদেরকে আজকে তুমি বসে বসে। ও বাপজিরা ভাইরা মা বোনেরা শোনেন, বিশ্বনবী রহমাতুল্লাহি বললেন, না 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 আমি কাউকে এটা দেব না, আমি নিজের মস্তকে নিয়ে যাব। মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবরটা পেয়েছেন, এক পাক পাক করে আব্বাকে ইশারা করে কাছে ডেকেছেন, আব্বা জাননী এটা আপনার মস্তকে যাবে, শোভা পাবে না, বাপ নিয়ে যান, আপনার জামাতা হযরত আলীকে দেন। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার গোলাম, আমাকে দেন। নবী বললেন, না গো না 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 এটা তোমাকে দেব না, তুমি গোলাম হলে আজকে আমার পরম মহব্বতের দুলা হাজার বলো, আজকে তোমার সম্মান নবী আমি করব, তোমার উম্মাত উম্মাতিরা কিয়ামতের সকাল অবধি নতুন জামাই বা দুলহার সম্মান করা করবে, আর তাদের সম্মান করাটা সুন্নাতে মুস্তফা হয়ে যাবে। দেব না মাফা দেওয়া বললেন, আব্বা আপনি কেন নিয়ে যাবেন? নবী আমার বলতে বলতে বললেন, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, জোরে বললাম, অবিবাহিত মহিলারা শুনে শ্বশুর বাড়িতে যারা পৌঁছে গেছেন তারা শুনে, নবী বলছেন, বেটি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, এটা এক নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বার, আমার গুনাহগার মাতা দে উম্মতে দে এটা উপকারে লেগে যাবে। বলে, আব্বা হুজুর তাহলে চলুন, যেতে যেতে নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে চলে আসছেন। আমি আগে পিছে বহু কথা রেখে দিই, আপনাকে বলি, বিশ্ব নবী হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেশে প্রবেশ করলেন, হাজির হলেন, সাহাবায়ে কিরাম এলেন গেলেন, সমস্ত যখন হয়ে গেল, নবী মুস্তফা আবার সুবহানাল্লাহ মাওলানা আলীকে একটি ঘরে ডেকে বললেন, আলী কাছে আসো, কই আমার বেটি ফাতেমাকেও কাছে ডাকো। দুজনকে ডাকলেন, নবী বললেন, একটা বাটানে পানি দাও, নবী আমার পানি চাইলেন, পানি দেওয়ার পরে রাখার পরে নবী
মুসলিম পানি তুলে হযরত মাওলা আলীর বাজুতে মারলে, দ্বিতীয়বার পানি নিয়ে মাওলা আলীর সিনাই মেরে দিলে, বললেন তুমি ডান দিকে দাঁড়াও। মাওলা আলী ডান দিকে দাঁড়িয়ে গেলে মা ফাতেমা তুই জোহরাকে বললে, বেটি তুমি বাম দিকে লক্ষ্য করে বললেন, শোনগ আমি আমার সব থেকে মূল্যবান জিনিস, সব থেকে নেত্রবাদ জিনিস, সব থেকে পরহেজগারী জিনিস, সব থেকে ভালো জিনিস আমি বিশ্ব নবী তোমার হাতে আজকে তুলে দিলাম। কথাটা খেয়াল রাখো, আমার কথাটা মনে রাখবে, আমার এই ফাতেমা যতদিন বাঁচবে ততদিন তোমার জন্য আমি বিশ্ব নবী দ্বিতীয় বিবাহ করা হারাম করে দিলাম। মনে রাখো, আমার বেটি যতদিন বাঁচবে ততদিন তোমার জন্য দ্বিতীয় বিবাহ করা নবী আমি হারাম করে দিলাম। হযরত আলী বুঝে নিলেন, নবী আমার বললেন খাতুনে জান্নাত কে বেটি তুমিও শুনছ, নিজের বাড়ি থেকে স্বামীর বাড়িতে পৌঁছেছ, বেটি আমি তোমাকে বলছি শুনো, জীবনে স্বামীর কাছে কোনদিন কোন জিনিস চাইবাই না, জোরে বলে বলল, কারণ তুমি হয়তো স্বামীর কাছে কিছু চেয়ে বসবা, এটা এনে দিয়ে দিয়ে বা ওইটা এনে দিয়ে দিয়ে, স্বামী যদি দিতে না পারে তো স্বামী আঘাত পেয়ে যাবে, জোরে বলে কি শিক্ষা দিচ্ছেন বেটি কে বলো। ও বেটি ফাতেমা, দুনিয়ার সমস্ত স্বামী চায় বেটি, দুনিয়ার সমস্ত স্বামী চায় বিবি কে ভালো খাবো, ভালো জায়গায় উঠাবো বসাবো, ভালো পোশাক পরিধান করাবো, তুমি যদি কিছু স্বামীর কাছে চাও আর স্বামী যদি দিতে না পারে রে মা, স্বামী আঘাত পেয়ে যাবে, আর স্বামীর আঘাত পাওয়াটা মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হইয়া যাবে। কারণ শোনো বেটি, বিবাহিত মহিলাদের জন্য আমি রহমাতুল লিল আলামিন বলেছি, জেনে রাখো বিবাহিত মহিলারা গো, তোমাদের জান্নাতের নৈকট্য যদি লাভ করতে হয় তো স্বামীর সেবা করো, কারণ স্বামীর পদ তলে জান্নাত পাওয়া যাবে। আর পুরুষরা শোনে, ও গো যুবকরা শোনে, ও গো ছেলেরা তোমরা শোনো, জান্নাতের নৈকট্য যদি লাভ করতে হয় তো তোমাদেরকেও বাপ মায়ের সেবা করতে হবে। আমার বিশ্ব নবী বললেন, বেটি স্বামীর কাছে এহেন কোন জিনিস চেয়েও না, যদি চেয়ে বসো তো স্বামী দিতে পারবে না। আর আমি আলী কেমন ভার কেমন ব্যক্তি, আমি ওই থেকে তোমার বিয়ে দিলাম, আমার আলী তোমাকে দিতে সব পারবে গো, কিন্তু তুমি চাইবে না বেটি, কারণ আলী কেমন এটা আমি নবী আমার থেকে দুনিয়ার কে জানে না। হযরত আলী যে কেমন আমি থেকে জানবে কে, সব কথাবার্তা বলতে না বলতে নবী বললেন, বেটি যাও। তো বেটি বলছেন, আব্বা জননী
আপনি যে একটা কথা বলেছিলেন পবিত্র মস্তক মোবারকে যাচাই নিয়েছিলেন, আমাকে শিক্ষা দেওয়ার জন্য সে শিক্ষাটা একটু বললে হতো না? ঝরে বলুন সুবহানাল্লাহ। বেটি হাত জোর করে মস্তকে নিচু করে আপনার সঙ্গে আরজি করছেন, তুমি আমার মেয়ে, তোমার আমি পিতা, ওজনদার জিনিসটা আমি এনেছি রে বেটি, যদি অন্য কাউকে দিতাম তো নিয়ে চলে আসতো, আমাকে আনার জন্য তো উনারা নিষেধ করছিল, উনারা নেওয়ার জন্য বারবার আমার কাছে আরজি করছিল, তবে কাউকে দিয়েনি, এই জন্যে দিয়েনি যে আমার বেটির বাড়ি, বেটির বিয়ে আমার বাড়ি থেকে আমি দিলাম। সুতরাং হালকা হালকা জিনিসগুলো অন্যান্য ব্যক্তিকে দেব, আর ওজনদার জিনিসটা নবী আমি নিয়ে যাব। এর অর্থ হলো এটা, তুমিও স্বামীর বাড়িতে এসেছো, জননী শ্বশুর বাড়িতে পৌঁছে গেছ, এই শ্বশুর বাড়িতে এসে হালকা হালকা কাজগুলো ঘরের অন্যান্য পরিবার মেম্বারকে দিয়ে দিবে, শাশুড়ি থাকলে তাকে দেবে, ননদ থাকলে তাকে দেবে, অন্যান্য মেম্বার গুলোকে হালকা হালকা কাজগুলো দেবে। আর যে কাজটা করবে বড় কষ্ট হবে রে ফাতেমা, যে কাজটা করতে তোমার দেহর পাসিনা বয়ে যাবে রে মা, ওই কাজটা তুমি নিজে হাতে করবে, তাহলে আব্বার সুন্নাত আদা হয়ে যাবে। তুমি যেটা করবে স্বর্ণ করে ইতিহাসের পাতায় ওটা লিপিবদ্ধ রয়ে যাবে, খাতুনে জান্নাত গো, তোমার জীবনী যারা শুনবে পড়বে, যদি আসলে আল্লাহর বান্দি হয় তো তারা শ্বশুর বাড়িতে গিয়ে হালকা হালকা কাজগুলো ঘরের অন্যান্য পরিবার মহিলা বর্গগণকে দেবে, আর ওজনদার কাজটা যে কাজটা করতে পেরেশানি হয়ে যাবে সে কাজটা ওই আল্লাহর বান্দি করবে। মনে মনে চিন্তা করবে, নবীর বেটি নিজে হাতে কাজ করেছে, নবীর বেটি বড় পরিশ্রমের কাজ করেছে, আমি জীবনে কিছু যদি করতে না পারি মহান রব্বুল আলামিনকে বলতে পারবো আল্লাহ জীবনে কিছু করিনি, তবে খাতুনে জান্নাতকে লক্ষ্য করে কয়েকটা কাজ করেছিলাম, যদি আমার কাজটা সঠিক হয়ে যায় হয়তো এরই কারণে জান্নাতের নারীদের সর্দারিনী, খাতুনে জান্নাত জান্নাতের নারীদের সর্দারিনী করবে, আর এর কারণে আল্লাহ পাক নবী মুস্তফার ওসিলায় জান্নাতের রাস্তা ফরিশতা দ্বারা পরিষ্কার করে দিবে। তাহলে বলার আর কিছু নাই, আমাদেরও মা বোন দুনিয়াতে ঘুরছে, দুনিয়াতে বহু কোয়ালিটির মহিলা বেরিয়েছে। আচ্ছা বলে আজন্দের মহিলাকে যদি বলেন বিয়ে করে শ্বশুর বাড়িতে এলো দু চারটা মহিষ গরু আছে, বলে মা শ্বশুর বাড়িতে আছো কাজ করতে হতো, বলতো মায়া লাগছে গরিব ডক্টর লাউ দলি বাবু, ইমানদারের শেষ হয়ে যাবে, লিবে কি না বলতে ভয় করছেন, যে যদি না বলি দেওয়ার বাড়িতে যান তখন বিবি বলবে উদিকে তখন হুম ঢুকেছ। কিছু লোক আছে এক জায়গায় জালসায় চানা করছি তো সবাই টুকটাক দিছে, দুটা লোক বসে আছে বলছে তোমরা বুঝছো, তা বলছে কালকে জিজ্ঞাসা করে এসবো তারপর দিব, তার মানে বুঝেলি আর বলছি নাকি জিজ্ঞাসা করে আসবে মালিক আগে তারপর মালিক দিবে,
আমি আপনাকে বুঝাতে চাই, সুবহানাল্লাহ, দুনিয়ার মহিলারা শুনে শ্বশুর বাড়িতে এসে যে কাজটা খাতুনে জান্নাত করেছেন ওইটা আপনি করবেন, তো শরীয়তি কাজ আলাদা হয়ে যাবে। কিন্তু আরা করবে কি করি, বিশ্ব নবী যে বিয়ে দিয়েছিলেন, বিশ্ব নবী যে বিবাহ করেছিলেন, সাহাবা ইকরামরা যে বিবাহ করেছিলেন, তাবে তাবেইনরা যে করেছিলেন, লিয়েছিলেন কি ওনারা দিয়েছিলেন, আর আপনি আমি দেওয়ার পাটটাই উঠিয়েছি এখন নেওয়ার পাট, এখন যত পারে যে যাকে পারছে পাইকারি হারে বলেন শুধু দাল বেচবে, শুধু দাল বেচবে, একবারও বলে না যে লাভ বেসবে, কই ঝুলে কেউ বলে না, দু লাখ তিন লাখ চার লাখ নিলে তুমি যা, আপনাকে তো দিয়েছি বিহাই, তো আপনি বৌমাকে কি দেবেন, তুমি যা আমি যা পারবো দিব, যা পারবো দিব দিব। তো বিটির বাপ ভাবছে যে মনে হয় একটা হার হোক, ঠিক হোক কিছু দিবে, তাকে টিকলি দিয়ে টিকলি বলার মধ্যে ভাগা চাপা, কে বলছে সোনার টিকলি, কে বলছে তিন পাতার টিকলি, ইয়া কিনে ঝামেলা বিহাতে জানে এক পাতা টিকলি নিয়ে গেছে আর পাঁচশো টাকা দেন। আমি আপনাদেরকে বুঝাতে চাই, যেমন করি তেমন চলি, আপনি শরীয় পাবেন না করে চলছে, ছেলের বিয়েতে এমন বড় হাত হাঁটছেন, এত টাকা নিল তো বেদার বিহা দিল, যে আইনা বিচার বেতন বিশছেন মনে কিছু লিয়েন না, তো বেটিটা বাঁচছে সে নটা না হলে বিছান থেকে উঠে না, শাশুড়ি বলছে বেটা তো বহু স্বভাব ভালো না, একদিন দেখলাম দুদিন দেখলাম আর তিন দিন হয়েছে, কাল যদি না উঠে তারপরে কিন্তু ওকে কি বলতে হয় মনে হয়, আর বউ কিন্তু ঘরে জেগে আছে, দরজা খুলে দিল, কি বললেন শাশুড়ি মা সাবধান হুঁশিয়ার, কেন কত ভদ্রলোকের বেটি যে নটায় উঠেছ, কামকাজ করতে হবে হুঁশ নাই, তো বৌমা তখন বলছে তোমার হুঁশ নাই চাল্লা কিয়া ধরি, কামকাজ তুমি করবে, যদি নালি থাকো অবশ্যই হতো কাজ, তার কারণ কি বেটিও মেজাজ নিয়ে বলছে, কারণ বেটিরও গিয়ার বানিয়ে দিয়েছে তার বাবা, বেটি যখন আসছে কাঁদতে কাঁদতে বাবু যে যা বলে বাবা তোমার তো গরু মহিষ মেলা কাম কাজ মেলা, জমি জায়গা বলে ঘরে বিহা দিলা কাজ করতে পারো, যা তুমি টাকা নিয়ে আছো রাজা, যদি বাবা তো ফোন করিস তারপর মহিলা সময় দিতে ঢুকি দেবো, বাপও পাওয়ার ফুল পাওয়ার দিয়েছে, বেটিও শাস্ত্রীকে ফুল পাওয়ার ঢুকছে, আহা মুসলমান কোন জায়গায় আমরা পৌঁছে গেলাম, মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন শোনো গো শ্বশুর বাড়িতে পৌঁছে গেলাম, আমি নিজের হাতে চাকি ঘোরাতে লাগলাম, জোরে বলো নবীর বেটি আর থেকে দুনিয়াতে এমন কোন ঘর আছে মহারথীর বেটি হবে, আজ কোন যদি মাস্টারের বেটি আপনার বাড়িতে পৌঁছে তো দু চার মাস আপনি কাজ করতে দেন না, মুসলমানের আগে মাঝে একটা কথা আমি আপনাকে ছেড়ে দিলাম, গতকাল মাঠ মেরেছিলাম সেটা শুনেন, মা ফাতেমা যখন বাসর ঘরে যাবে তখন একটা মহিলা বড় দূর জায়গায় বসে, খাদিজা গো খাদিজা খাদিজা বলে জোরে জোরে কাঁদছিল, মা ফাতেমা যুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুসলমানের আগে বাসর ঘরে যাওয়ার আগে কিন্তু থেমে গেল, পাটা রেখে দিয়ে দাঁড়িয়ে গেলে আর থেমে গিয়ে মা ফাতেমা কান্দে শুনছেন, দূরে বসে একটা মহিলা খাদিজা খাদিজা বলে কান্না করতেছে, আমার মায়ের নাম ধরে ধরে কে কান্না করছে একটু শুনবো, যতক্ষণ পর্যন্ত তার আওয়াজ না শুনবো কাছে ডেকে ততক্ষণ পর্যন্ত আমি বাসর ঘরে যাব না, জাননি মা ফাতেমা তুই জহরাল মহিলাটাকে ডাকলে উপরে যেয়ে লাই না উপরে যেয়ে লাই না, এইদিকে তাকে যখন কাছে ডাকা হইল মহিলাটা বড় চোখ ভরা পানি নিয়ে
আমাকে চিনতে পারো না, মা ফাতেমা বলছেন আপনি কে গো? বলে ভগবান নবীর বেটি খাতুনে জান্নাত ফাতেমা তুই জোহরা বোতল, তুমি আমাকে চিনতে পারবে কি পারবে না জানি না, তবে আমি তোমার মায়ের ঘরের একদিন দাস ছিলাম। তোমার মা একদিন তোমাকে ছোট যখন তুমি যখন ছোট ছিলারে মা, তোমার মা তোমাকে কোলে নিয়ে আদর করছিল, আদর আপ্যায়ন করছিল, আমি বসেছিলাম, আমি তিনার কাছে ছিলাম। তোমার মা সেদিন আমার দিকে লক্ষ্য করে বলছিল, এই দেখো দাসি গো, আমি যে আমার ফাতেমাকে এত আদর আপ্যায়ন করছি, আমি যে ফাতেমাকে এত এত ভালোবাসছি, এত ভালোবাসা, এত এত কাছের আদরের বেটি আমার, এত আদর আপ্যায়নের বেটি ফাতেমা তুই জোহরার যেদিন বিয়ে হবে সেদিন কিন্তু আমি নিজে চোখে বিয়ে দেখতে পাবো না। আমার বেটি যেদিন বাসর ঘরে যাবে আমি যাওয়া দেখতে পাবো না। দুনিয়ার বেটির বিয়ে হয় মা যদি বাসর ঘরে যাওয়া দেখি, মায়ের বড় পালে যারা বড় হয় মা বড় আনন্দ পায়। তাই আজকে তোমাকে আমি ঘরে থেকে প্রবেশ করতাম ডাকে ডাকে, প্রবেশ করতে যাচ্ছ দেখে তোমার মা জননীর কথাটা মনে পড়ে গেল। খাদিজা গো যেটা তুমি বলেছিলে সেটাই হইল, এই জন্যে আমি কান্না করতেছি। মা ফাতেমা তুই জোহরার চোখে পানি ঝরতে লাগলো, জানলি কে জানো এসে বলে ফাতেমা গো আপনি কান্না করবেন না, কান্না করবেন না, খাতুনে জান্নাত বলছে আমি দুঃখের কান্না কাঁদিলে আমি সুখের কান্না 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 করতেছি, এই জন্য যে মা আমার কাছে নাই তবে মা আমার জান্নাতে বিরাজ করছে। মুসলমান মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় হিজরিতে বিবাহ হল। দ্বিতীয় হিজরিতে বিয়ে আর তৃতীয় হিজরি মনে রাখেন, একটু আগিয়ে দেয় তাড়াতাড়ি। তৃতীয় হিজরি রমজান মাসের 15 তারিখ, প্রথম বাচ্চা আগমন হলেন। একটা কথা আপনাকে জানাই, দুনিয়ার আমাদের মা বোনদের পেটে বাচ্চা আসে, বাচ্চার বয়স যেমন হয় ধীরে ধীরে, যেমন বাচ্চার বয়স মায়ের পেটে বেড়ে যায়, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 7 মাস 9 মাস হয় না, তো আমাদের মা বোনের পেটটা একটু উঁচু মনে হয়, উঁচু দেখা যায় না। কিন্তু মুসলমান বিশ্ব নবী আকরাম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি খাতুনে জান্নাতে মা ফাতেমা জোহরার পেট উঁচু হতো না নিচু হতো না। খাতুনে জান্নাত বললেন, ওগো জগতের মহিলারা শোনো, আমার 10 মাস 10 দিনে বাচ্চা আগমন হয়েছে, জন্মগ্রহণ করেছে, এ বাচ্চার জন্ম হওয়ার আগে পর্যন্ত আমি ফাতেমা পেট উঁচু হয়নি নিচু হয়নি, একই রকম পেট। মা ফাতেমা তুই জোহরার বাচ্চা আগমন হয়ে গেল, মাওলাই আলী আমার বিশ্ব নবীকে খবর পৌঁছালে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে একটা আমি সুসংবাদ দিতে এসেছি। বিশ্ব নবী আমার বললেন, আলী গো তুমি আমাকে যে সুসংবাদ দিবা শুনো, আমি নবী বুঝে নিয়েছি যে তোমার ঘরে আজকে জান্নাতের যুবকের একটা সর্দার চলে এসেছে। চলো নবী ঝট করে চলে এলেন,
আর আসা মাত্র বিশ্ব নবী আমার আজান দিতে লাগলেন। জোরে বলো, একটু জোরে বলো, নবী আমার আজান দিলেন। তাহলে হুসাইনের আগমনে দিনে হুসাইনের কানে আজান দেওয়া মুয়াজ্জিন কে ছিলেন? আমার বিশ্ব নবী। এত বড় বড় ভাগ্য কার হতে পারে? জি আপনার আজান দেন তো না দেন না, ছেলে হলে দেন আর মেয়ে হলে না, বাড়িতে যেতে হয়, ছেলে হলে দেন মেয়ে হলে দেন তো না দেন না, খুব কম লোক হয়ে যায় ব্যাটার করে বলছে হ্যাঁ দিয়ে না মানে, আর বেটি কে দেন কিছু কিছু মানে এত মন খারাপ বিটিতে শোভা না না কিন্তু বিশ্ব নবী আমার বলছেন শোনো, বেটাই বাকার বেটি বাকার বেটিকে বেশি মহব্বত করে, কারণ বেটিকে আমি বেশি মহব্বত করতাম। এই জন্য আল্লাহ নবী মুস্তাফা বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রথম বেটি দিয়েছিলেন জান্নাত, গতকাল বলেছি হযরতের কাইয়া। ও মুসলমানের আগমন, বিশ্ব নবী আমার বেটিকে ভালোবাসতে, নবী বলছেন বেটি হলো তো তোমার দুঃখ কিসে? কারণ বেটি হলে আনন্দ করো, কারণ তোমাদের বেটির যে জান্নাতে যদি চাই তো এটা মনে রাখো যে আমার বেটি হয়েছে, কারণ বিশ্ব নবীর বেটি হলো জান্নাতের নারীদের সর্দারিনী, মনে রাখো। কিন্তু মনে থাকলে তো আলহামদুলিল্লাহ, না থাকলে তো গেল। বাপজিরা ভাইরা আমার মা বোনেরা, বিশ্ব নবী আমার এক কানে আজান দিলেন এক কানে একামত দিলেন, তাহলে আজান দেওয়া সুন্নাত, একামত দেওয়া সুন্নাত। আজান একামত মানে একামত বুঝেন তো কি, নামাজ পড়ে দিলে তকবীর, নামাজের আগে যেটা যায় ওকে একামত করা হয়। বেরাদারানে ইসলাম মা ফাতেমাতুজ জোহরাকে বিশ্ব নবী বাচ্চাটা নিয়ে বলতেছেন, ও গো বেটি দেখো কত সুন্দর আমার বাচ্চা দেখো। মা ফাতেমাতুজ জোহরা বাচ্চাকে কোলে নিয়েছেন, হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ বাচ্চার আপনি নাম রেখে দেন। বিশ্ব নবী রহমাত আলীন বলছেন, মাওলাই আলী এই বাচ্চার নাম কয় নাম তা রাখবো,